পড়াশোনা করেছি ম্যানেজমেন্ট নিয়ে। শোনো, এই সমস্ত জানতে হলে পড়াশোনা করতে হয় না, মিনিমাম সেন্স সবারই থাকে। তোমার তো এমনিতেই সব বিষয়ে সেন্স কম। এটা অবশ্য ঠিকই বলেছ, অনেক বিষয়ে আমার সেন্স একটু কম। কারণ তুমি বুঝতে চাও না। আমার কি মনে হয় জানো নিঝুম, একটা ছোট জীবনে এত কিছু বুঝে হবেটা কি? হ্যাঁ, বাহানা রে বাবা রে বাবা, অজুহাত। এই যে এটা, এখানে টানো। পেন্টিংটা লাগিয়েছি। ভালো করেছ তো, এত কষ্ট করে পেন্টিংটা লাগালাম, এত কাজ করলাম, এর কোনো পুরস্কার পাবো না? একটু আগেই না বললে, তোমার সেন্স খুব কম। এসব জিনিসের সেন্স আসে কোত্থেকে? আরে এসব কাজের জিনিসের সেন্স যদি না থাকে তাহলে বিয়ে করেছে কেন? তাই না? তাই তাই। তাহলে নিঝুম, আমাদের নতুন জীবন শুরু হলো না? আমি কিন্তু খুব মিস করব। কি? আমার মেস লাইফ। বেশ তো, মেসে গিয়ে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। সত্যি? তমাল, আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। তোমার যদি এতই মেস পছন্দ তো তুমি মেসেই থাকতে সারা জীবন, বিয়ে করেছো কেন? ওখানে একটা ছেলেকে বিয়ে করে থেকে যেতে দূর, তা কি কখনো সম্ভব নাকি? আচ্ছা, তাহলে যদি সম্ভব হতো তাহলে তুমি তাই করতে? আমি ওই টাইপেরই না। শোনো, বিষয়টা তোমাকে বুঝিয়ে বলি। মেসে থাকতে আমরা সব বন্ধুরা মিলে একসাথে সারা দিন ধরে গান করি। তমাল বলো, তুমি যদি আর একটা বার তোমার ওই মেসের গল্প করো, আমি তোমাকে তোমার বালিশটা সহ ড্রয়িং রুমে পাঠিয়ে দেবো। না না, আমি ড্রয়িং রুমে যেতে চাই না, আমি এখানে শান্তিতে ঘুরতে চাই। মেসের যে এই লাইফটা অনেক বেশি শান্তি। প্লিজ বসু। কি শুরু করলেন বলেন তো, আমাকে এখন চার্চার করছেন কেন? করবো না, আপনি এখন সিনিয়র অফিসার, আমি জুনিয়র। আপনার একটা আলাদা রুম হয়েছে, আমি তো এখনো কম রুমের বাসিন্দা। কি যে বলেন মাসুদ সাহেব, আমাদের রিলেশনশিপ আগে যেটা ছিল সেটাই থাকবে। আর আপনারও তো প্রমোশন ডিউ হয়ে আছে, প্রমোশন হলে আপনার ঠিক এরকমই একটা সিঙ্গেল রুম হবে। না হবে না ভাই, সরি, আবার ভাই বলে ফেললাম। কি শুরু করলেন বলেন তো, আমি কিন্তু খুবই লজ্জা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর করবো না। কিন্তু সত্যি কি জানেন তো সাহেব, আমার না প্রমোশন প্রমোশন হবে না। প্রমোশন হওয়ার জন্য কপাল লাগে কপাল, আমার সেই কপাল নেই। যদি আপনার মতো একটা কপাল থাকতো তাহলে বিয়ে প্রমোশন দুটোই একসাথে হয়ে যেত। রাজা বলেছেন, আসলে প্রমোশনটা হলো বলেই
বিয়েটা করার সাহস পেলাম, না হলে তো সেই বেস্ট লাইফ আমাদের যা পেত সঠিক। এতে বাসায় আসুন, আপনার ভাবি খুব ভালো রান্না করে, অসাধারণ রান্না। আসবো। একুশ তারিখে যে স্মৃতি আপার ছেলের জন্মদিন মনে আছে তো? মনে আছে। কাল বা পরশু অফিস শেষ করে আমাকে একটু সময় দিও, শপিং এ যাব। স্মৃতি আপার ছেলেকে ভালো একটা গিফট কিনে দিতে হবে। মুসলমানিয়ার জন্মদিনের গিফট কিনতে কিনতে তো পুতুলে যাবো মনে হচ্ছে। হলেও কিছু করার নেই ভাই, ওরা একটু অন্যরকম। জানি, একটু আপার ক্লাস, ভালো গিফট দিতে হবে। আচ্ছা, কি গিফট দেওয়া যায় বলো তো? এসব ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। মার্কেটে যাব, তোমার পছন্দ মতো একটা কিছু নিয়ে। দেখছি তো, কিন্তু কোনো রিক্সা তো পাচ্ছি না। এক কাজ করো, তুমি গাড়িটা আমার কাছে দাও, তোমার কষ্ট হচ্ছে। এই রিক্সা তো পাওয়া গেছে, তোমার আসো। নিঝুম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা বোধহয় ভুল হয়ে গেল। কি ভুল? মানে কার্ডটা আমার একবার চেক করে দেখা উচিত ছিল না? আমি তো চেক করেছি, ঠিকই তো আছে। না মানে তারপরও আমি একবার দেখলে ভালো হতো। আমি চেক করেছি, তোমার তারপর বিশ্বাস হচ্ছে না? তাছাড়া তুমি তো তখন দেখলে গাড়িটা কি সুন্দর চলছিল। হ্যাঁ তা চলছিল, মানে ওই রিমোটটা ঠিক মতো কাজ করছিল তো। হ্যাঁ বাবা ঠিকই আছে। তারপরেও আমি একবার দেখতে পারলে খুব ভালো হতো। তাহলে দোকানেই বলতে, তখন দেখে নিতে। হ্যাঁ মানে ওটাই তো আসলে ভুল হয়ে গেল। আচ্ছা এখন একবার দেখি। হ্যাঁ পাগল হয়ে গেছো তুমি, র‍্যাপিং করে ফেলো না, নষ্ট হয়ে যাবে তো। ডোন্ট ওয়ারি, এটা একটা সিম্পল রিমোট কন্ট্রোল কার্ড। হ্যাঁ কোনো রকেট না যে মঙ্গল গ্রহে যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে। এটার কোনো ঝামেলা থাকলে পৃথিবীতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলো তো ঘুমাবো।
শরীর খারাপ নাকি তোমার? হ্যাঁ না না শরীর ঠিক আছে, যাচ্ছি। কফি এত খাওনি, কি হয়েছে বলো তো? হ্যাঁ না মানে নিজাম বলছিলাম কি অফিসে যাবো, এই একটা কথা বলি। হ্যাঁ বলো। মানে এই রিমোট কন্ট্রোল কারটা আমার মনে হয় এটা আমাদের একবার চেক করে দেখা উচিত। কেন? না মানে হয় না, অনেক সময় রিমোট কন্ট্রোলে সমস্যা থাকতে পারে, গাড়িতে সমস্যা থাকতে পারে, একবার একটু চেক করে দেখি। প্রবলেমটা কি তোমার? কি প্রবলেম? এই গাড়িটা কেনার পর থেকে এটার পেছনে লেগে আছে, সমস্যা তো নিশ্চয়ই একটা আছে। আরে কি আশ্চর্য, আমার কেন সমস্যা থাকবে? মানে সমস্যা হলে এই গাড়িটার হতে পারে, আমরা তো সেভাবে ভালোভাবে চেক করে দেখিনি। চেক করা লাগবে না প্লিজ। তোমার রিলেটিভকে এত সুন্দর একটা গাড়ি গিফট করবে, যদি রিমোটটা ঠিক মতো কাজ না করে, গাড়িটা যদি ঠিক মতো না চলে, একবার চেক করে দেখলে প্রবলেমটা কি? দেখি না একবার চেক করে। তোমার এটা একটা খেলনা গাড়ি, তুমি ভাবটা এমন দেখাচ্ছ যেন আমরা একটা অরিজিনাল স্পোর্টস কার গিফট করছি। এই গাড়িতে যদি কোনো সমস্যাও থাকে তাও কোনো ক্ষতি নাই। তুমি যাও তো অফিসে, যাও, ইউ আর অলরেডি লেট। কি করছো? এসো আপনি কখনো রিমোট কন্ট্রোল কার চালিয়েছেন? জি না মানে ছোটবেলায় কখনো রিমোট কন্ট্রোল কার চালিয়েছেন? জি 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 ছোটবেলায় চালিয়েছি, চালিয়েছি। কেমন লাগে? আমি আজ তাহলে আসি। হ্যাঁ দরজা খুলতে হবে। এবার গাড়ি দরজা বন্ধ হবে। যাও যাও যাও। এই র‍্যাকেট ব্যাপারটা তুমি খুলেছো? কথা বলছো না কেন? হ্যাঁ আমি ওটা কেন? না মানে একটু চেক করে দেখলাম সব ঠিক আছে কিনা।
ঠিক আছে? সব ঠিক আছে। রিমোট ঠিক আছে? হ্যাঁ রিমোট ঠিক আছে। চাকা? চাকাও ঠিক আছে। সব ঠিক আছে, একদম পারফেক্ট। ইটস এ বিউটিফুল কার। হচ্ছে নাকি তোমার? শুরু করেছো কি তুমি? সামান্য একটা খেলনা গাড়ি নিয়ে তুমি কি করছো? সরি নিজুম, প্লিজ কুল ডাউন। মানে আসলে মনটা একটু খুঁতখুঁত করছিল তো তাই। শুনো, মন খুঁতখুঁত করাটা স্বাভাবিক। কোনো একটা জিনিস নিয়ে একটা মানুষের মন খুঁতখুঁত করাটা একটা মানুষের বৈশিষ্ট্য, কিন্তু একটা খেলনা গাড়ি নিয়ে মন খুঁতখুঁত করাটা একটা পাগলের লক্ষণ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ আমি জানি, সরি নিজুম। ভবিষ্যতে আর কখনো এমন হবে না। রাইট, তা তো হবেই না। কালকে জন্মদিন, আমরা এটা দিয়ে দিচ্ছি, তারপরে তুমি আমাকে আর কেমন করে জ্বালাবে বলো? কিন্তু এটা নিয়ে তুমি আমাকে এখন যেটা র্যাপিংটা নষ্ট করে ফেলেছ সেটা কি হবে? নিজুম একটা কাজ করি, এটাকে আমি অফিসে নিয়ে যাই, ফেরার পথে সুন্দর করে র্যাপিং করে। হ্যাঁ তুমি খেলনা গাড়ি অফিসে নিয়ে যাবে? হ্যাঁ তাতে সমস্যা কি, একটা ব্যাগে করে নিয়ে যাবো, আসার পথে র্যাপিং করে নিয়ে আসবো। না তোমার কোনো দরকার নেই, তার চেয়ে তুমি অফিস থেকে ফেরার পথে একটা সুন্দর দেখে র্যাপিং পেপার কিনে নিয়ে এসো, আমরা দুজন মিলে র্যাপ করবো। না না না, আসলে দোকানদারের র্যাপিং এর মধ্যে একটা প্রফেশনাল ব্যাপার থাকে, সেটা আমরা পারবো না, আমি দোকান থেকে র্যাপ করে নিয়ে আসবো। হ্যাঁ ও মাই গড, ও মাই গড, তোমার যা খুশি তুমি তাই করো। কি করছেন তোমার সাহেব? রিমোট কন্ট্রোল কার চালাচ্ছি। ও, এই গাড়িটা কিনেছি আমার এক আত্মীয় ছেলের জন্মদিনে গিফট করবো। তো র্যাপিং পেপারটা ছিঁড়ে গেছে, ভাবলাম অফিস থেকে যাওয়ার পথে কোনো দোকান থেকে একটা র্যাপ করে নেব। কিন্তু আপনি তো নিজেই অফিসে খেলছেন। একটু ফিল নিলাম আর কি। ও চালাবেন কি? রিমোট কন্ট্রোল কার চালাবো। আচ্ছা হ্যাঁ দেন চালাবো। না না থাক থাক থাক, আপনার প্র্যাকটিস নেই, গাড়িটা ভেঙে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভেঙে যেতে পারে, হ্যাঁ ভেঙে যেতে পারে। ভাই এবার থামেন, অনেক কো পাইছেন, একটু জিরান, প্রাণ জিরা পানি খান। আমার শহরটা ছোট ছিল কিন্তু স্বপ্নটা না। সেই স্বপ্নের পথে হাঁটতে গিয়ে হোঁচট খেয়েছি কতবার, কতবার শুনেছি ছবি ভালো কিন্তু উপর উঠতে গেলে ছাড় দিতে হবে। ছাড় আমি দিইনি এক চুলো। ঠিক তোমার মতো এক চুলো ছাড় দেয় না জুঁই। ফ্রেশ কোকোনাট মিল্ক থেকে তৈরি এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুঁই, স্বপ্ন জয়ের পথে।
এক চুলো ছাড় নয়। প্রতিদিনের ড্যামেজে আপনার দেখলাম নিঝুম যে 2 বছরের ছেলেটা এই রিমোট কন্ট্রোল কার্ডটা নিয়ে মোটেও খেলতে পারবে না, বরঞ্চ এটাকে ভেঙে চুরে অস্থির করে ফেলবে। আমি তো সেদিনকে এটা চালাতে গিয়ে মানে অ্যাক্সিডেন্ট করে একেবারে আরেকটুলে গাড়িটা ভেঙে যেত, কত কষ্ট করে যাচ্ছি কন্ট্রোল করেছি। সো ওই বাচ্চা ছেলের জন্য এটা কিনলাম, ও এটা পেলে অনেক খুশি হবে, হ্যাঁ খুব লাইক করবে, চাইলে এটাকে নিয়ে এসে ঘুমাতেও পারবে। আর এটার কি হবে? এই গাড়িটা না হয় আমরাই রেখে দিলাম। একটা রিমোট কন্ট্রোল কার্ড দিয়ে আমরা কি করব? থাকলো না হয় মাঝে মাঝে আমরা একটু চালালাম। কে চালাবে? বাচ্চাদের খেলনা চালাবেটা কে? আরে তুমি না চালাও, মাঝে মাঝে না হয় আমি চালালাম। সো নাইস। ডিভিয়ারটা তুমি কিনেছো যাতে করে স্মৃতি আপার বাচ্চাকে রিমোট কন্ট্রোল গাড়িটা দেয়া না হয়, যাতে করে তুমি খেলতে পারো। এম আই রাইট? কথা বলছো না কেন? এম আই রাইট? আই ক্যান বিলিভ দিস, আই রিয়েলি রিয়েলি ক্যান বিলিভ। এই গাড়িটা স্মৃতি আপার ছেলেকেই গিফট করা, এই রিমোট কন্ট্রোল কার্ডে। তাহলে নিঝুম এত সুন্দর এই টেডি বিয়ারটার কি হবে? আমি তো জানি না, তুমি ঘুমাবে ওকে জড়িয়ে ধরে এবং আজকে থেকেই ঘুমাবে। কি ব্যাপার তোমার?
তুমি এত রাতে ড্রয়িং রুমে এটা কি করছো? কার্ডটা একটু চালাচ্ছি। এই মধ্যরাতে তুমি কার্ড চালাচ্ছো? না মানে কালকে তো কার্ডটা গিফট করে দিতে হবে, তাই শেষবারের মতো একটু চেক করে দেখছিলাম। তমাল, তোমার কি হয়েছে বলো তো? আমি বেশ কিছুদিন ধরে দেখছি তোমার অ্যাটিটিউড কেমন যেন অ্যাবনর্মাল। তুমি কি কোনো কোনো কষ্টে আছো? মানে তুমি কি মেন্টালি ডিস্টার্ব? না মানে আজকে তো জন্মদিনের প্রোগ্রাম, তুমি তো আর ওই টেডি বিয়ার দিবে না, এই গাড়ি দিতে হবে, তাই চিন্তা করলাম অফিস থেকে ফেরার পথে গাড়িটাকে র‍্যাপ করে নিয়ে আসবো, আর একটু পরিষ্কার করে নিচ্ছি। র‍্যাপ করতে হবে না। কেন? স্মৃতি আপা ফোন করেছিল, তার শ্বশুর নাকি হঠাৎ খুব অসুস্থ হয়ে গিয়েছে, তাই নাকি সবাই মিলে গ্রামের বাড়ি গিয়েছে তাকে দেখতে। তার মানে জন্মদিনের প্রোগ্রাম ক্যান্সেল? হ্যাঁ। এই গাড়িটা দিতে হচ্ছে না? না। ইয়েস ইয়েস ইয়েস, এই গাড়িটা কাউকে দিতে হবে না, গাড়িটা এখন আমার, আমি তাকে চালাবো। কিছু মনে করো না প্লিজ, তোমাকে একটা কথা বলি, তুমি ইদানিং যেরকম আচরণ করছো এটা কোনো স্বাভাবিক মানুষের আচরণ না। আমার মনে হয় কি, ইউ ব্যাডলি নিড ট্রিটমেন্ট। মানে? মানে চলো না আমরা ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাই। তোমার কি মাথাটা খারাপ হয়েছে? সাইকিয়াট্রিস্টের কাছে আমি কেন যাব? আমি কি পাগল? আমি তোমাকে পাগল বলছি না তোমার, একটা মানুষ একটু মেন্টালি ডিস্টার্ব হওয়া মানে কিন্তু সে পাগল হয়ে গেছে বিষয়টা তা না। দেখো, শরীরে যেরকম রোগ বালাই হয় তেমনি মনেরও কিন্তু রোগ আছে, তখন মনে যখন রোগটা হয়। প্লিজ এনাফ নিচু, প্লিজ, আমি সম্পূর্ণ সুস্থ আছি, আমি পারফেক্টলি ওকে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ব্যাপার তোমার সাহেব, আজ আপনাকে এত খুশি খুশি লাগছে? আজকে আমার মনটা খুব ভালো। তাই মন ভালো হওয়ার রহস্যটা কি? সেদিনকে আমাকে একটা রিমোট কন্ট্রোল কার্ড নিয়ে খেলতে দেখেছেন না? আপনাকে তো বলেছি ওই কার্ডটা কিনেছিলাম এক রিলেটিভের ছেলের জন্মদিনে গিফট করার জন্য। এখন জন্মদিনই ক্যান্সেল, কাজে গিফট আর করা লাগছে না। ওই গাড়িটার মালিক এখন আমি নিজেই, সারা দিন আমি গাড়িটা চালাবো। আপনি তো রিমোট কন্ট্রোল কারের মালিক হয়ে এত খুশি? হ্যাঁ। ও, তার মানে আপনি এখন থেকে অফিস বাদ দিয়ে বাসায় বসে বসে রিমোট কন্ট্রোল কার দিয়ে খেলবে সারা দিন, শুধুমাত্র এই অফিসের সময়টা বাদ দিয়ে। দেখেন না আমার হাতটা কেমন যেন নিষ্পিষ করছে, কখন যে অফিস শেষ হবে আর বাসায় গিয়ে গাড়িটা চালাবো। ভাবিকে একটা ফোন দিয়ে নি। আচ্ছা, হ্যালো নিজু, ইয়ে নিজু শোনো, ওই গাড়িটা একটু ভালো করে মুছে রেখো তো, কারণ ওটা তো প্যাকেট থেকে বের করে রেখে এসেছি, ময়লা লাগতে পারে। হ্যাঁ,
নিঝুম, আমার গাড়িটা কোথায় রেখেছো? কেন? না, এমনি খেলবে, চালাবে? একটু চালাতাম। আশ্চর্য তোমার, তুমি সারাটা দিন বাসা ছিল না, পুরো বাড়িটাতে আমি একা ছিলাম। আমি ঠিক মতো খেয়েছি কি খাইনি, বেঁচে আছি না মরে গেছি, কোনো খবর না নিয়ে তুমি বাসায় এসে একটা খেলনা গাড়ি দিয়ে খেলতে যাচ্ছ। ওটা আমি ফেলে দিয়েছি। ফাজলামি করছো না? ফাজলামো আমি করছি, ফাজলামো করছো তুমি। খেলনা গাড়ি নিয়ে আমার পুরো সংসারটাকে তছনছ করে রেখেছো তুমি। ঘুমোতে যাওয়ার আগে গাড়ি দিয়ে খেলা, অফিস থেকে এসে আমি ঘুমিয়ে পড়লে লুকিয়ে লুকিয়ে সারাটাক্ষণ এই খেলনা গাড়ি 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 আমি ফেলে দিয়েছি তোমার এই গাড়ি। আর ফেলার আগে তোমার এই গাড়িটাকে দুমড়ে মুচড়ে তারপর ফেলেছি। হাউ ডেয়ার, হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে মারলে? সামান্য একটা খেলনার রিমোট কন্ট্রোল গাড়ির জন্য তুমি আমাকে মারতে পারবে তোমার? হ্যাঁ মারলাম। রেডি হচ্ছ না? অফিস যাবে না? চলো একসঙ্গে না হয় বের হই। নিঝুম, আই এম সরি। নিঝুম, আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নিঝুম। তোমার, আমারও তোমাকে ছাড়া থাকতে খুবই কষ্ট হবে, কিন্তু আমার পক্ষে না এক ছাদের নিচে তোমার সঙ্গে আর বসবাস করা সম্ভব না। তুমি তুমি বেসিক্যালি এখন মেন্টালি অসুস্থ, ট্রাস্ট মি। তা না হলে সামান্য একটা খেলনা রিমোট কন্ট্রোল কারের জন্য কেউ কারো ওয়াইফের সঙ্গে এইরকম আচরণ করতে পারে আমার জানা ছিল না। তুমি তার থেকে আমার একটা রিকোয়েস্ট রাখো প্লিজ, তুমি একটু প্রপার ট্রিটমেন্ট করো, ফাইন্ড আউট করো তোমার প্রবলেমটা কোথায়।
প্লিজ। হ্যাঁ নিঝুম প্লিজ। আমার বয়স তখন 6 কি 7, খুব ছোটবেলার কথা। আমাদের বাসার পাশে ঠিক আমার বয়সে একটা ছেলে ছিল যার সঙ্গে আমি খেলতাম, ওর নাম ছিল জিসান। জিসানের একটা রিমোট কন্ট্রোল কার ছিল, কি যে সুন্দর লাগতো আমার ওর গাড়িটাকে। ও আমার সামনে গাড়িটা নিয়ে খেলতো, আমার খুব ইচ্ছে হতো ওর কাছ থেকে গাড়িটা নিয়ে আমি একটু চালাই। ওকে বলতেই ও চালানো তো দূরের কথা, গাড়িটা আমাকে ছুঁতে পর্যন্ত দিত না। একদিন আমি আমার মায়ের কাছে এসে বায়না ধরলাম যে আমাকেও জিসানের মতো একটা রিমোট কন্ট্রোল কার কিনে দিতে হবে। মা আমার দিক তাকিয়ে ম্লান হাসলেন। টানাটানির সংসার, তিন বেলা ভাতের সাথে তরকারি জোগাড় করতেই বাবাকে তখন হিমশিম খেতে হতো, আর রিমোট কন্ট্রোল কার। কিন্তু আমার খুব ইচ্ছে হতো। নিজাম জানো, আমি তখন প্রতিদিন ঘুমিয়ে স্বপ্ন দেখতাম যে আমাকে একটা রিমোট কন্ট্রোল কার কিনে দেওয়া হয়েছে, আর আমি সারা দিন সেই গাড়িটা নিয়ে চালাচ্ছি, করে আমি গাড়িটা চালাচ্ছি। একদিন একদিন আর সহ্য করতে না পেরে আমি জিসানের কাছ থেকে ওকে না বলে ওর বাসা থেকে গাড়িটা নিয়ে আমার বাসায় নিয়ে আসি। ইচ্ছা ছিল একটু চালিয়ে আবার ওকে ফেরত দিয়ে দিব, কিন্তু সাথে সাথে জিসান দৌড়ে এসে গাড়িটা আমার হাত থেকে ছিনিয়ে নেয়, আর ওর মা এসে আমাকে চোর সাব্যস্ত করে। গাড়ি চুরির অপরাধে বাবা আমাকে এত মারলেন, এত মারলেন, সেটাও ঠিক ছিল, কিন্তু সন্ধ্যাবেলা মা আমাকে ওদের পুরো পরিবারের সামনে নিয়ে গিয়ে কান ধরে অসংখ্যবার উঠবাস করালেন, আর আমি বললাম যে আমি কখনো গাড়ি চুরি করব না, আমি কখনো গাড়ি চুরি করব না, অনেকবার বলেছিলাম। কিছু জানো, আমার আমার জ্বর এসে গিয়েছিল, আমি জ্বরের ঘরে বলতাম আমি আর গাড়ি নিয়ে খেলবো না। এরপর থেকে আমি আসলে ভুলেই গিয়েছিলাম গাড়ির কথা, কিন্তু এতদিন পরে হঠাৎ করে যখন আমার সামনে আবার ওই রিমোট কন্ট্রোল কার্ডটা চলে আসলো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি সেই ছেলেবেলায় ফিরে গিয়েছিলাম, সেই 6-7 বছরের তমাল হয়ে গিয়েছিলাম। আমি সরি নিঝুম, আমার মোটেও উচিত হয়নি। এসব কথা আমাকে আগে বলনি কেন? হ্যাঁ আগে বলনি কেন? এগুলো কি বলার মতো কোনো কথা? আর সব কথা কি আসলে বলা যায়? আমাকে তুমি মাফ করে দাও তোমা, আমাকে তুমি মাফ করে দাও, প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। দেখি ওঠো তো, ওঠো, তোমাকে নিয়ে এখন মার্কেটে যাবো।
দোকানে সবচেয়ে বড় রিমোট কন্ট্রোল গাড়িটা আমি তোমাকে কিনে দেব। তুমি আমার সাথে থাকলে কিছু লাগবে না।